এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামীকাল ও পরশু দোল ও হোলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলাতে। কোন কোন জেলাতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও আগামী কয়েকদিনের আবহাওয়া কীরকম থাকবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনেকদিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দোলের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। দোল ও হোলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা তিন জেলায়। দক্ষিণবঙ্গে আজ রবিবার মূলত শুষ্ক আবহাওয়া, দিনে ও রাতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় দিন ও রাতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আজ রবিবার মূলত শুষ্ক আবহাওয়া, সোমবার থেকে ফের আংশিক মেঘলা আকাশ, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে, কলকাতাতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। তাছাড়াও আগামী কয়েকদিনের রাজ্যের আবহাওয়া কীরকম থাকবে সেই বিষয়ে ইতিমধ্যেই ম্যাপ আকারে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। অনেকদিন দেখুন, আবহাওয়ার সতর্কতায় প্রথম দিন 24/3/2024 অর্থাৎ আজকের এই আপডেটটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আটটি জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যা জারি থাকবে 25/3/2024 সকাল 8:30 পর্যন্ত। অর্থাৎ আগামীকাল সকাল 8:30 পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে। তাছাড়া অন্য কোনো জেলাতে কিন্তু আর কোনো ধরনের ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের পূর্বাভাস প্রথম দিন 24/3/2024, আগামীকাল সকাল 8:30 পর্যন্ত এটি জারি থাকবে, যেখানে দার্জিলিং এবং কালিম্পংয়ে 75% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে 50% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহে অর্থাৎ এই তিনটি জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা অথবা মেঘলা আকাশ থাকতে পারে। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত এটি জারি থাকবে। তাছাড়া অন্য কোনো জেলাতে কিন্তু আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই। এখন আমরা আগামীকালের আপডেটটি দেখে নিচ্ছি। 25/3/2024 আবহাওয়ার সতর্কতায় দ্বিতীয় দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা, তাছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আটটি জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহে এবং তাছাড়াও ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30-40 কিলোমিটার থাকবে উত্তরবঙ্গের আটটি জেলাতেই রয়েছে। এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের এই আটটি জেলাতে কিন্তু আগামীকাল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া অন্য কোনো জেলাতে কিন্তু আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই। এখন আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি আগামীকাল 25/3/2024 এই আপডেটটি, যা জারি থাকবে 26/3/2024 সকাল 8:30 পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে 100% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে 50% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এইসব জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। এটি কিন্তু আগামীকালের আপডেট 25/3/2024। এখন আমরা 26/3/2024 আপডেটটি দেখে নিচ্ছি, যা 27/3/2024 সকাল 8:30 পর্যন্ত জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30-40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকতে পারে এবং হলুদ সতর্কতা কিন্তু গোটা রাজ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ 26/3/2024 গোটা রাজ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গোটা রাজ্যেই হবে। তাছাড়াও ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 30-40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এইসব জেলাতে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টাতে হাওয়ার গতিবেগ থাকতে পারে 26/3/2024 এই আপডেটটি। এখন আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি 26/3/2024, যা 27/3/2024 সকাল 8:30 পর্যন্ত জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাতে 75% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে 26 তারিখে। তাছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এইসব জেলাতে কিন্তু 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে 26/3/2024 এই আপডেটটি। এখন আমরা 27 তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি, যেখানে দার্জিলিং এবং কালিম্পংয়ে 50% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা, তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণবঙ্গের এই দুটি জেলাতে কিন্তু 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তাছাড়া বাকি জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই।
27-3-2024 তারিখে এবং 28-3-2024 তারিখে উত্তরবঙ্গের 5টি জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টি জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে 50% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে 28-3-2024 তারিখে। তাছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু কোনো ধরনের আপাতত ওয়ার্নিং নেই, অর্থাৎ ড্রাই থাকবে, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এখন আমরা 29 তারিখের আপডেটটি দেখে নিচ্ছি। 29-3-2024 তারিখ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলাতে 50% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে 29-3-2024 তারিখ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে এই 3টি জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে 29-3-2024 তারিখ। তাছাড়া বাকি জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এখন আমরা 30 তারিখের আপডেটটি দেখে নিচ্ছি। 30-3-2024 তারিখ, বৃষ্টিপাতের পূর্বাভাস, যা 31-3-2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলাতে 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতেও কিন্তু 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে 30-3-2024 তারিখের এই আপডেটটি। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং বাকি জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই 30-3-2024 তারিখের এই আপডেটটি। অর্থাৎ আগামী সপ্তাহ গোটাটাই কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের 8টি জেলাতেই কোনো না কোনো দিন কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার সতর্কতা। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।